আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? তো আজকে সকাল সকাল দেখো আমার ডেলিভারি বয় কী নিয়ে এসেছে। এই যে দেখো, একটি পার্সেল খুলছি। তো এই পার্সেলের মধ্যে কী আছে তোমরা দেখে যাও। টেন, এই যে দেখো, এটা হলো আমার ছেলের একটি, কী বলবো এটাকে, এটা হলো আমার একটা ছেলের পাঞ্জাবি। আমার ছেলের জন্য তো ঈদের চারটা ড্রেস কিনেছি, কিন্তু পাঞ্জাবি না হলে তো ঈদটাই মিসিং হয়ে যাবে, তো ঈদের ড্রেসগুলো ভালো লাগবে না। তো এই জন্য এই পাঞ্জাবিটা কিনেছি। ওর তো হলুদ পাঞ্জাবি পড়েছে, গোলাপি পাঞ্জাবি পড়েছে, তো গোলাপিটা তো এক ধরনের লালের মধ্যেই পড়ে, তো তাই জন্য আর এবার আর আমি উজ্জ্বল কালার নিইনি। এটা হলো একদম ডার্ক ব্লু যেটা বলে, তো ডার্ক ব্লু। আর এই ঠিক এইরকম ওর বাবার একটা পাঞ্জাবি আছে, ঠিক এরকম, কিন্তু ওরটা ছিল কী বলবো, ওরটা ছিল অরেঞ্জ কালারের মতো। তো এখানে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এখানে সন্ধে হয়ে আসছে, ও এখনই ঘুম থেকে উঠে যাবে, বেশি সময় লাগবে না। তো এখানে আমি কিছু জিনিসপত্র বের করে নিই, আমি কী কাটবো, আজকে কী রান্না করব ভাবছি, কারণ আজকে করে মাছ নিই। তো আজকে দেখো এখানে আছে বেগুন, তো বেগুনগুলো বের করে নিচ্ছি। তো বেগুন বের করে বেগুন দিয়ে কী দিয়ে রান্না করবো সেটাই ভাবছি, আর আস্তে আস্তে এখান থেকে বেগুন বের করে নিচ্ছি। তো বেগুন এখানে আছে কয়টা, পাঁচটা বেগুন আছে, হ্যাঁ পাঁচটা বেগুন আছে। তো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবো এটা প্রথমে ভেবেছিলাম, কিন্তু পরে সেটা আর হয়নি। তো দেখতে থাকো কেন হয়নি, দেখলে বুঝতে পারবে। ছেলে ঘুমিয়ে আছে বলে আমি এখান থেকে বের করে ভেবেছিলাম যে আমি এটাকে কেটে দেব, কারণ আমার হাতটা কাটা, তো আস্তে আস্তে কেটে ফেলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আমার ছেলে উঠে গিয়েছিলো, তো এখান থেকে সন্ধে হয়ে গেছে, আর বাজার থেকে একটা ছেলে এসে ডাক দিচ্ছিলো, আমার হাজব্যান্ড পাঠিয়েছিলো ওকে। তো ছেলেটা এসে কাঁঠাল, তারপরে আরও কী কী দিয়ে যায় তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। এখানে আমি দরজা লাগাচ্ছি, এই যে দেখো আমার ছেলের অবস্থা দেখো, ওই রকম করে টুলে উঠবে, তারপর পড়বে, তারপর আবার উঠবে এরকম। তো এখানে আমার হাজব্যান্ড দেখেছেন কি এটা এখনকার দিনে কি ভিড় হয়েছে, এটাকে আমরা কি বলি, এই যে দেখো এটা নাম বুবি, বুবি বলে আমাদের এখানে, আর আর কোনো নাম আমি জানি না এটা। এটা হলো নাশপাতি, তো বুবি আর নাশপাতি পাঠিয়েছেন। এবার আসার পর বুবি নাশপাতি আনেননি, তো বুবি নাশপাতি লাস্ট ছিল, তো এনে ফেলেছেন। এই যে দেখো আমার ছেলে প্রথমবার লাইফে প্রথমবার, ওর 16 মাস চলছে, প্রথমবার দেখলো যে বুবি জিনিসটা, কখনো এর আগে দেখিনি। এটাতে এটা ভেবেছে হয়তো এটা আঙুর হবে। তো আমি এখানে শাকটা নিয়ে নিচ্ছি, আমি শাকটা বাছবো। আর ছেলে যে দেখো আমি কী বলেছিলাম, আমার কাণ্ডটাই হচ্ছে যা কিছু জিনিস পাবে সব কিছু এইভাবে এলোমেলো করে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। তো ও বুবিটাকে নিয়ে এরকম খেলছে, তো যে দেখো এখনও খেলছে। আমি এখানে এনে রাখছি, দা রাখছি, তারপর টোল রাখছি, আমি এখানে কাজ করব। আর ও তার কাজ করে চলছে, ওর কাজ হলো আমি যেখানে যাই যাবো ও সেখানে দৌড় চলে যাবে, আমাকে গিয়ে দৌড়বে, তারপর আমাকে বলবে যে ওর কাছে নিতে। তো এখানে আমি এসে আমি ওকে কিছু কিছু দেবো, কারণ আমার ছেলে কিছু হয় না, সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করি যে ও কিছু খায় না। তো এখানে আমি একটি আপেল, আপেলের বাকলটা আপেলে দিচ্ছি, দেখি আপেলটা খায় কি না। আপেলও খেতে ওর এখন ভালো লাগে না, ও কিছু খেতে ভালো লাগে না। তো প্রথমে যখন যা কিছু যেই দেখ না কেন, এত ইন্টারেস্টলি খাবে, কিন্তু দু এক কামড় মেরে তারপর ফেলে দেবে, জানি না ওর কী হয়েছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করো। আর এখানে আমি আপেলটা গাছি, আমার ছেলের দৌড়দৌড়িটা তোমরা দেখতে পারো, ছেলে উপরে গান বাজছে একটি মোবাইলে, আমার মোবাইলে গান বাজছে, যে মোবাইল দিয়ে আমি সব কিছু করি, আপলোড করি, তো ওই মোবাইলে গান বাজছে। আর আমি অন্য একটা মোবাইল দিয়ে শুট করছি, আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে। তো আরও কী করছে, ও এরকম চুটোচুটি চুটচুটি করছে। তো আমি এখানে ওকে ডাক দিয়েছি, ডাক দিয়ে ওই প্লেটটাকে দিয়েছিলাম, প্লেটটা নিয়ে 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 একদম যখন জায়গাতে চলে গেছে তখন নিয়ে ফেলে দিয়েছি। ছেলে চুটোচুটি দেখো, যখন ওর বাবা ঘরে থাকেন না তো ও এরকমই করতে থাকে। আর আমি কি আবার হাত ধুয়ে এসে তারপর বসবো, যে দেখো ফেলে দিয়েছে সব কিছু, এভাবে দিয়ে ফেলে দে।
তো টিভিটার কি হয়েছে, এতদিন ধরে সিগন্যালটা আসছে না, এত বৃষ্টি হয়েছিল কি সিগন্যাল আসবে। তো আজকে আমার হাজব্যান্ডকে রিচার্জ করিয়ে নিয়েছে, তো তাই জন্য আমি টিভিটা করে দেখেছি, তারপর সিগন্যাল আসছিল না। তো অনেক সেটিং করার পর সিগন্যাল আসছিল, তারপর আবার চলে গিয়েছিল। তো আজকে যে কাঁঠালটা এনেছেন আমার হাজব্যান্ড বাজার থেকে, তো এই কাঁঠালটা ছিল না হচ্ছে, আর আমি আমার হাজব্যান্ডের সাথে বেহেস করছিলাম যে দেখো এটা আগের দিনের মতো, আগের দিনের মতো। আর উনি বলছিলেন না না এটা আগের দিনের মতো নয়, যে দেখো এটা অনেকটা ভালো, অ্যাকচুয়ালি এটা অনেকটা ভালো ছিল আগের দিন। এটা একটু কীরকম ছিল আমার হাজব্যান্ড এতটা ভালো বলতে পারবে না, কারণ উনি দেশে ছিলেন না। তো তো এই যে দেখো আমার হাজব্যান্ড এখানে এনে যেটাতে আমরা রাখবো কাঁঠাল সেটা এনে এখানে রেখেছে। আমার হাজব্যান্ড এটাকে ভেঙে ফেলেছেন, তো কালকে এটাকে ভেঙে নেওয়া হয়েছে। এখনও একটু একটু কাজ চলবে, এটা দিয়ে যতক্ষণ কাজ চলবে তো তখন আমি এটাকে রাখবো। তার যতক্ষণ পুরো না ভেঙে যায় তখন ফেলবো না, পুরো ভেঙে নেওয়ার পর ফেলে দেবো। এখনও এটা দিয়ে কাজ করা যাবে, কোনো কোনো জিনিস রাখা যাবে। সাইড দিয়ে একটু ফেটেছে। তো এখানে কী হয়েছে, বেগুন আর আলু কাটবো ভেবেছিলাম, কিন্তু বেগুন আর আলু আর কাটবো না, বেগুন আলু হুটকে দিয়ে বলছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড একটি মুরগি নিয়ে এনেছে, মুরগি নিয়ে এসেছেন। তো আজকে আমরা মুরগি দিয়ে কী দিয়ে খাবো পরে তোমাদের দেখাচ্ছি। ধরে তোমাদের রান্না কাঁটাটা দেখালাম, মুরগিটা কীরকম খাচ্ছি তো কাঁটাটা দেখালাম। আর এই যে দেখো এখানে তারপর মশলা বানিয়েছি, তারপর একবার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আর কিছু চিকেন রয়েছে। এই যে দেখো এটা ফ্রাই হচ্ছে, আর এখানে আমি হাত করা খেটে রেখেছিলাম, হাত করা দিয়ে দিচ্ছি, কারণ আজকেও আমরা হাত করা দিয়ে মাছ দিয়ে সরি চিকেন দিয়ে খাবো। তো আমার হাজব্যান্ড ভালোবাসেন হাত করা দিয়ে, আমিও ভালোবাসি। আর এখন ততটা আমি খাই না, কারণ আমার কলবাটার সার্জারির পর আমি ততটা খাই না। আর এখানে দেখো প্রায় হয়ে আসছে, এখনও হয়নি, অনেক সময় হবে, কারণ এখন সে মাংস সেদ্ধ হতে হবে, মাংস তো শক্ত হলে খাওয়া যাবে না। তো এই জলটা পুরো শুকাবে, তারপর আমি আবার জল দেবো, তারপর শুকাবে, তারপর গিয়ে জল দেবো। তো মাংসটা না অনেকটা লেট লাগে, অনেকটা সময় লাগে। আর এখানে আমাদের ভাতও হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এই ধনিয়া পাতাটা দেবো, কারণ ধনিয়া পাতা না দিলে মাংস অসম্পূর্ণ থাকে, ভালো লাগে না খেতে, একটা সেন্ট লাগে। তো এখানে আমি তোমাদের সাথে ধনিয়া পাতা কাটা দেখাচ্ছি। তো মোবাইলটা হওয়ার জন্য কোনো কিছুটা সুবিধা হয়, মোবাইলটা রেখে কোনো কিছু করা যায়। তো আর কি বলবো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ব্লগটাকে শেষ করতে হবে, কারণ আর ব্লগে দেওয়ার মতো কোনো কিছু নেই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, আমরা একে অপরকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমি আমার প্রত্যেক ব্লগেই বলে থাকি। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক বাটন দিয়ে প্রেস করো, তারপর কমেন্ট করো, তারপর যা কিছু তোমাদের চাওয়া করো আমাকে বলো। আমার ছেলে উঠে গিয়েছে, আল্লাহ হাফিজ।